এই ফুলটি যদি আপনার চোখে পড়ে তাহলে জানবেন আপনার ভাগ্য খুলে গিয়েছে। ফুলটি এত বেশি উপকারী যা অধিকাংশ মানুষেরই অজানা। গ্রামে গঞ্জে কিন্তু অধিকাংশ সময়েই এই ফুলটি আমাদের চোখে পড়ে। শহরাঞ্চলের মানুষ হয়তো তেমনভাবে এই ফুলটি দেখতে পান না। তবে এই ফুলের ভিতরে যে ছোট ছোট অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটাকে কিন্তু সবজি বা ভর্তা হিসাবে খাওয়া হয়। কোটি কোটি টাকা খরচ করেও যে রোগের ঔষধ পাওয়া সম্ভব হয় না, সেই রোগ শুধুমাত্র সারাতে পারে এই ফুলটি। আশা করছি আপনাদের কারোর চিনতে অসুবিধা হয়নি এই ফুলটি। এই ফুলটি হচ্ছে কলার মোচা বা কলার ফুল। আমাদের দেশে বেশ অ্যাভেলেবেল রয়েছে এই ফুলটি। এই ফুলটির উপকারিতা এতই বেশি যে বড় বড় মারাত্মক রোগ গোড়া থেকে একেবারে নির্মূল হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, এই ফুলটি খেতে হবে সঠিক নিয়মে। তাই এই ফুলটি কোন কোন রোগের ক্ষেত্রে কিভাবে খাবেন সেটি দেখতে হলে ভিডিওটি পুরো দেখুন। কলার মোচা বা কলার ফুল অত্যন্ত সাধারণ একটি ফুল। কলার মোচায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। অনেক সময় ডাক্তারেরা আমাদের শরীরে ভিটামিন ঘাটতির জন্য ভিটামিনযুক্ত খাবার খেতে বলে থাকেন এবং এতেও আমরা খানিকটা বেশ চিন্তায় পড়ে যাই। আমরা সাধারণত ভাবি যে ভিটামিনযুক্ত খাবার মানে অনেক মূল্যবান খাবার। আসলে এই ধারণাটাই পুরোপুরি ভুল। কলার মোচায় রয়েছে অত্যন্ত পুষ্টিগুণ। এতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ফাইবার, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন ও পটাশিয়াম এইসব বিভিন্ন ধরনের ভিটামিনের চাহিদা পূরণ করতে সাহায্য করে। ভরপুর আয়রন পাওয়া যায় এই কলার ফুল বা কলার মোচার মধ্যে। কলার মোচার মধ্যে যে পরিমাণ আয়রন রয়েছে তা অন্য কোনো খাবার বা সবজির মধ্যে খুব কমই রয়েছে। এটি হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করতে এবং শরীরে রক্ত বাড়াতে খুব ভালো কাজ করে। এছাড়া এতে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায়। আর পাওয়া যায় ভিটামিন ই, যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। যাদের শরীরে রক্ত স্বল্পতা রয়েছে, হিমোগ্লোবিন উৎপাদন কম হচ্ছে, তারা এই কলার ফুল বা মোচা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তবে তাদের ক্ষেত্রে টানা 15 দিন এই কলার মোচা বা ফুল কিন্তু খেতে হবে। তবে ব্লাড সেল পুরোপুরিভাবে তৈরি হতে অন্তত পক্ষে 3 মাস সময় লাগে। এটি মহিলাদের ঋতুস্রাবের সমস্যা দূর করতেও খুব ভালো পরিমাণে সাহায্য করে। অনেক মহিলা রয়েছেন যাদের ঋতুস্রাবের সময় প্রচুর পরিমাণে ব্যথা হয়, অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং যার ফলে শরীরে রক্তের পরিমাণ কমে যায়, তারা এই কলার মোচা ব্যবহার করে দেখতে পারেন, সেক্ষেত্রে অনেক ভালো উপকার পাবেন। যাদের ক্ষেত্রে এই সমস্যা রয়েছে তারা মাসিক হওয়ার 1 সপ্তাহ আগে থেকে এই মোচা খাওয়া শুরু করলে এই সমস্যা দূর হবে। মোচা দেহের প্রোজেস্টেরন হরমোনের ক্ষমতা বৃদ্ধি করে, এর ফলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তাই বন্ধুরা, মাসিক সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানে এই মোচা আপনি খেয়ে দেখতে পারেন, খুব ভালো উপকার পাবেন। এছাড়াও ওজন কমাতে মোচা খুব কার্যকরী ভূমিকা পালন করে। এক গবেষণায় বলছে যে মোচার মধ্যে খুব বেশি পরিমাণে খাদ্য আঁশ পাওয়া যায়। তাই বন্ধুরা, এটিকে আপনি খাদ্য তালিকায় রাখলে পেটে প্রচুর পরিমাণে আঁশ প্রবেশ করবে আর এর ফলে আপনার পেট দীর্ঘক্ষণ ভরা থাকবে। বাজে বা অপ্রয়োজনীয় খাবার খাওয়ার ইচ্ছা আপনার অনেকটাই কমে যাবে এবং এতে আপনার ওজনটা ধীরে ধীরে কিন্তু হ্রাস পাবে। মোচার আরেকটা বড় গুণ হলো এটা ইনফেকশনকে প্রতিরোধ করতে সাহায্য করে। অনেক সময় আমাদের শরীরে বিভিন্ন ধরনের ইনফেকশন হয়। ইনফেকশনের বিভিন্ন ধরনের উপসর্গ রয়েছে,
আর এই ইনফেকশনের কারণে জ্বর, সর্দি, কাশি, গলা ভাতা বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে। অনেক সময় কারো শরীরে খোসপেঁচড়ার মতো উপসর্গ দেখা যায়, কারোর মাথায় চুলকানি মতো নানান ধরনের রোগের পূর্বাভাস উপলব্ধি করা যায়। অনেক সময় কারো শরীরে ইউরিনের ইনফেকশনও দেখা যায়। এক কথায় মোচা আপনার শরীরের যে কোনো ধরনের ইনফেকশনের মোকাবিলা করতে সাহায্য করে। কলার মোচার পুষ্টিগুণ অপরিসীম। এর মধ্যে থাকা বিভিন্ন ধরনের উপাদান জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের শক্তি যোগান দেয়। কলার ফুল খুবই উপকারী। ম্যালেরিয়ার মতো দুরারোগ্য রোগের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে এই কলার ফুল বা মোচা। যারা নিজেদের খাদ্য তালিকায় সপ্তাহে অন্তত 3 দিন মোচা রাখতে পারেন, তাদের শরীরে কোনোভাবেই কোনোরকম পরজীবী বাসা বাঁধতে পারে না, আর এর ফলে বন্ধুরা শরীর সুস্থ, সুন্দর ও স্বাভাবিক থাকে। অনেকে ক্যান্সার রোগে আক্রান্ত হন, আবার অনেকে শরীরে সুপ্তভাবে ক্যান্সার রোগ দানা বেঁধে থাকে, যেটা কোনোভাবেই নির্মূল করা যায় না, কারণ তারা বুঝে ওঠার আগেই ক্যান্সার তাদের শরীরে অনেক বেশি প্রভাব বিস্তার করে ফেলে। শরীরের ভিতরে থাকা সুপ্ত ক্যান্সার সেলকে ধ্বংস করতে সাহায্য করে কিন্তু এই কলার মোচা বা কলার ফুল। কলার ফুলে যে নির্যাস বা অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, সেটি কিন্তু আমাদের শরীরে প্রবেশ করার সাথে সাথে অ্যান্টি ক্যান্সার হিসাবে কাজ করে। এই মোচার উপকারিতা এতটাই বেশি যে এই মোচা নিয়মিত খেলে বয়স বুড়িয়ে যাওয়ার যে ছাপ আমাদের শরীরে প্রভাব পড়ে, সেটি কিন্তু অনেকাংশেই রোধ করে এই কলা মোচা বা ফুল। যদি বয়স বাড়ার সাথে সাথে আপনার শরীরে বলিরেখার ছাপ পড়ে, তাহলে আজ থেকেই আপনি আপনার খাদ্য তালিকায় এই কলার মোচা রাখা শুরু করে দিন। এছাড়া বন্ধুরা, কলার মোচা ডায়াবেটিস ও অ্যানিমিয়া রোগের জীবাণু ধ্বংস করে। কলার মোচার মধ্যে এমন কিছু পুষ্টিগুণ রয়েছে যা শরীরের গ্লুকোজের মাত্রাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে কার্যকরী ভূমিকা পালন করে। কলার মোচা একজন মানুষের উদ্বেগ বা মানসিক চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। অ্যান্টি ডিপ্রেশনের জন্য এই কলার মোচা খুবই উপকারী। কেউ যদি অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ সেবন করতে না চান, তাহলে তারা কিন্তু এই কলার মোচা বা ফুল কিন্তু খাদ্য তালিকায় রাখতে পারেন। কলার মোচা বুকের দুধ তৈরিতেও খুব কার্যকরী ভূমিকা পালন করে। এমন অনেক মা রয়েছে যাদের সন্তান জন্মাবার পর বুকের দুধ আসতে চায় না বা খুব কম পরিমাণে বুকের দুধ আসে, তো সেই সব মায়েরা যদি নিয়মিত করে কলার মোচার ভর্তা করে খেতে পারেন, তাহলে দুধের ঘাটতি পূরণ হবে এবং শিশুর খাদ্য তালিকা সুরক্ষিত থাকবে। কারো কারো শরীরে যদি দীর্ঘস্থায়ী সংক্রমণ থেকে থাকে এবং সেই সংক্রমণ যদি দীর্ঘদিন থেকে ভালো না হয়, সেক্ষেত্রে ডায়েটের মধ্যে কলার মোচা রাখতে পারলে ভালো ফল পাওয়া যায়। মোচা কার্বোহাইড্রেট ও প্রোটিন সমৃদ্ধ, তাই এটি দেহ গঠনে সাহায্য করে থাকে। যদি আপনি এক্সারসাইজ করে থাকেন এবং সেই সময়ে মোচাকে যদি আপনার খাদ্য তালিকায় রাখেন, তাহলে আপনার দেহ গঠন খুব সুন্দরভাবে হবে। এছাড়া কলার মোচা পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। হজম ক্ষমতা বৃদ্ধিতে কলার মোচা খুব কার্যকরী ভূমিকা পালন করে, আর এই হজম ক্ষমতা বৃদ্ধির ফলে পেটে গ্যাস বা এই জাতীয় কিছু আপনার শরীরের মধ্যে দানা বাঁধতে পারে না। নিয়মিত কলার মোচা যদি আপনার খাদ্য তালিকায় থাকে, তাহলে জীবনে কোনো দিন কিন্তু কনস্টিপেশনের সমস্যা আপনার থাকবে না, কারণ এর মধ্যে যে আঁশ রয়েছে তা আপনার কোলনে জল জমে রাখতে সাহায্য করে, আর এর ফলেই আপনার মল বা পায়খানা নরম থাকে। এটি দাগ ও হাড়ের জন্য অত্যন্ত উপকারী। সেই সমস্ত খাবার দাগ ও হাড়ের জন্য উপকারী হবে যে সমস্ত খাবারে রয়েছে ক্যালসিয়াম ও ফসফরাস, আর কলার মোচার মধ্যে এই দুটো উপাদান রয়েছে যার ফলে দাগ ও হাড় মজবুত থাকে। তাই বয়স্ক নারী পুরুষরা বা যারা অতিরিক্ত পরিশ্রম করে থাকেন, তারা খাদ্য তালিকায় এই কলার মোচা রাখলে খুব উপকার পাবেন।
এছাড়া কেউ ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি করতে চাইলে এই কলার মোচাকে খাদ্য তালিকায় নিয়মিত রাখতে পারেন। এটি আপনার শরীরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। মোচার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। মোচা হাই ব্লাড প্রেশারকে কমায়, চোখের সমস্যাও দূর করতে সাহায্য করে। চোখের সমস্যার প্রধান কারণ হচ্ছে ভিটামিন এর অভাব। ভিটামিন এর অভাবে আমরা চোখে কম দেখতে পাই। তাই বন্ধুরা, যদি কেউ খাদ্য তালিকার মধ্যে নিয়মিত এই কলার মোচা বা কলার ফুল রাখতে পারেন, চোখের যে কোনো ধরনের সমস্যাকে কিন্তু আপনি দূরে সরিয়ে দিতে পারবেন। যারা নিয়মিত কলার মোচা খেতে পারেন, তারা তাদের ত্বক খুব ভালো থাকে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে মোচা অত্যন্ত উপকারী। শিশুর মস্তিষ্কের প্রায় 70% গঠন মায়ের পেটের মধ্যে থাকাকালীন অবস্থায় হয়ে থাকে। তাই গর্ভবতী মায়েদের শিশুর শারীরিক গঠনের জন্য নিয়মিতভাবে খাদ্য তালিকায় মোচা রাখতে হবে। যেসব মায়েদের বা মহিলাদের ক্ষেত্রে পিসিওএসের সমস্যা রয়েছে, তারা নিয়মিতভাবে কলার মোচা সেবন করলে এই দুরারোগ্য রোগ একেবারেই নির্মূল হয়ে যাবে। তো বন্ধুরা, এবারে বলছি কলার মোচা আপনারা কীভাবে খাবেন জেনে নিন। কলার মোচা আপনি নিয়মিতভাবে আপনার খাদ্য তালিকায় রেখে ভর্তা বানিয়ে খেতে পারেন। যারা কলার মোচার ভর্তা খেতে চান না, তারা কলার মোচা ভাজি করেও খেতে পারেন। বিভিন্ন ধরনের রোগ সারাতে আপনি টানা 15 দিন এই কলার মোচা আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। এরপরে আপনি সপ্তাহে 3 দিন এই কলার মোচাকে আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন, অথবা রোগ সেরে গেলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সপ্তাহে 1 দিন বা 3 দিন এই কলার মোচাকে আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন। আর বন্ধুরা, এই কলার মোচাকে কিন্তু দুপুরের খাদ্য তালিকায় রাখাটাই কিন্তু অনেক উত্তম। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।